ভারতবর্ষের ইতিহাসে অপার কৌতূহল রহস্যে মোড়া এক নাম মীরাবাই। ভক্ত প্রহ্লাদের মতো তাকেও বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। শ্রী চৈতন্যদেবের মতো তিনিও 48 বছর বয়সে শ্রীহরির মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাব মীরাবাইয়ের জীবনের রহস্যময় কিছু কাহিনী। আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। কাহিনীটি সংগ্রহ করেছি চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মধ্যযুগের ভারতীয় সাধক গ্রন্থের 64 নং পৃষ্ঠা থেকে। এছাড়াও এই কাহিনীর জন্য সাহায্য নিয়েছি ভক্তমাল গ্রন্থের। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। ভারতবর্ষের রাজস্থানের মেড়তার অধিপতি ছিলেন রাঠোর সামন্ত রতন সিং। এই রতন সিংয়ের ঘরেই জন্ম নিয়েছিলেন এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী এবং বিদুষী মহিলা মীরাবাই। মীরার জন্ম 1498 খ্রিস্টাব্দে। তিনি যেমন অসামান্য রূপবতী ছিলেন, তেমনি তার গানেও মনোমোহিনী জাদু ছিল। সহজেই সবাই তার গানে মুগ্ধ হয়ে আকৃষ্ট হতেন। ছোটবেলা থেকেই তিনি নির্জনে থাকতে ভালোবাসতেন এবং মনে মনে গান গাইতেন। তবে গানের মধ্যে হরিভক্তি বিষয়ক গানই তার বেশি ভালো লাগত। ছোটবেলায় একবার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের মধ্যে বরকে দেখে মীরা তার মাকে জিজ্ঞাসা করেন, মা আমার বর কোথায়? উত্তরে তার মা তাদের গৃহদেবতার বিগ্রহ দেখিয়ে বলেন, এই গিরিধারী লালই তোমার স্বামী। এ কথা বালিকা মীরার মনে গেঁথে যায়। তখন থেকেই তিনি গিরিধারী লালকে নিজের স্বামী জ্ঞানে হৃদয়ে ধারণ করে প্রেম ও ভক্তি দিয়ে পুজো করতে থাকেন। এ সম্পর্কে আরও একটি কিংবদন্তি প্রচলিত আছে। মীরার বয়স তখন 12 বৎসর। একদিন তাদের বাড়িতে এক সন্ন্যাসী এলেন, তার কাছে একটি গিরিধারী লালের বিগ্রহ ছিল। বালিকা মীরা ওই প্রতিমাটি নেওয়ার জন্য বায়না ধরেন। পিতামাতার সান্ত্বনা বাক্যেও কোনো কাজ হলো না। বালিকা মীরা হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করলেন। তখন তার বাবা অনেক ধনরত্নের বিনিময়ে সন্ন্যাসীর কাছ থেকে ওই বিগ্রহটি চাইলেন, কিন্তু সন্ন্যাসী কোনো মতেই নিজের ইষ্ট দেবতাকে হাতছাড়া করতে চাইলেন না এবং মেড়তা ত্যাগ করে চলে গেলেন। গিরিধারী লালের শোকে আহার নিদ্রা ত্যাগ করলেন বালিকা মীরা। সেই রাত্রে সন্ন্যাসী স্বপ্ন দেখলেন গিরিধারী লাল তাকে আদেশ করছেন, আমাকে মীরার হাতেই সমর্পণ করো। পরদিন সন্ন্যাসী ফিরে এসে মীরাকে বিগ্রহটি দিয়ে যান। এই মূর্তিকেই মীরা আজীবন পুজো করে গেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই মীরার রূপ গুণ এবং সঙ্গীতের খ্যাতি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল। দূর দূরান্তরের লোকেরা তার খ্যাতিতে আকৃষ্ট হয়ে মীরাকে দেখার জন্য এবং তার গান শোনার জন্য রানার বাড়িতে এসে ভিড় জমাতে লাগলেন। মেড়তা মারোয়ারের একটি তীর্থস্থানে পরিণত হল। মীরার বাবা ছিলেন অতিথি পরায়ণ। অতিথি অভ্যাগতদের তিনি যথাযথ অতিথি সৎকার করতেন। এরই মধ্যে একদিন চিতরের রানা মকলদেবের পুত্র যুবরাজ কুম্ভ মীরার গান শোনার জন্য ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হন। মীরাকে দেখে এবং তার গান শুনে তিনি এতটাই মুগ্ধ হন যে ছদ্মবেশ পরিত্যাগ করে নিজের পরিচয় দিয়ে মীরাকে বিবাহের প্রস্তাব দেন। মীরার বাবা সানন্দেই তার হাতে কন্যা সম্প্রদান করলেন। এক স্বচ্ছন্দ বিহারী বনের পাখি যেন সোনার খাঁচায় বন্দী হল। শুরু হলো মীরার বৈবাহিক জীবন। মীরার শ্বশুরকুল ছিলেন শৈব। শ্বশুরবাড়িতে ওঠার সময় সবাই তাদের কুলদেবতা শিবকে প্রণাম করতে বলেন, কিন্তু মীরা তা অস্বীকার করেন এবং বলেন একমাত্র গিরিধারী লাল ছাড়া আর কাউকেই তিনি প্রণাম করেন না। সেদিন থেকেই শ্বশুরবাড়িতে মীরার লাঞ্ছনা ভোগ শুরু হয়। সংসার জীবনে মীরা যেন হাঁপিয়ে উঠলেন। চারিদিকে কেবল নিষেধের বেড়া জাল। এমন গলা ছেড়ে গান গাওয়া রাজরানীর সাজে না। এমন যখন তখন গান গাওয়া কুলবধূর উপযুক্ত নয়। এরকম গঞ্জনা শুনতে লাগলেন। এতে মীরা দিন দিন মনমরা হয়ে পড়লেন। রানা রানীর বিষণ্নতা দেখে তার কারণ জানতে চাইলেন। মীরা বললেন, রাজপ্রাসাদ আমার কাছে যেন কারাগারের মতো লাগছে। এখানে আমি কোনোরকম আনন্দ পাই না। কেবল যখন গিরিধারী লালের পায়ের কাছে বসি তখন যেন সব দুঃখ ভুলে যাই। রানা কুম্ভ নিজে কবিতা লিখতেন। মীরার বিষণ্ণতা কাটানোর জন্য তাকেও তিনি কবিতা রচনা শেখালেন। ভাবলেন কবিতার মোহিনী মায়ায় মীরা হয়তো বন্দী জীবনের দুঃখ কিছুটা কম অনুভব করবেন। খুব তাড়াতাড়ি কবিতা রচনায় তার পারদর্শিতা দেখা গেল। এক মনে তিনি গিরিধারী লালকে নিয়ে কবিতা লিখে চললেন এবং তাতে সুর দিয়ে আপন মনে গাইতে লাগলেন। বাড়িতে কোনো বৈষ্ণব এলে
মীরা তাকে বসিয়ে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে হরি কথা আলোচনা করেন এবং হরি সঙ্গীত পরিবেশন করেন। দিন দিন বাড়িতে নিত্য নতুন বৈষ্ণবের আনাগোনা হতে লাগলো। এতে মীরার স্বামী তার চরিত্রের বিশুদ্ধতা নিয়ে সন্দিহান হয়ে উঠলেন। এই সন্দেহের আগুনে ঘি ঢাললেন তার ননদ উদাবাই। তিনি সবসময় মীরার নামে দাদার কাছে নালিশ করতে থাকেন। রানা কুম্ভ মীরার উপর নজর রাখার জন্য দুজন দাসী নিয়োগ করলেন, কিন্তু তারাও মীরার সঙ্গে থাকতে থাকতে হরিভজনে মত্ত হয়ে উঠল। এতে উদাবাই মীরার উপর আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। সুযোগ পেলেই তিনি তার উপর অত্যাচার করতেন। বোনের প্ররোচনায় রানাও মীরার উপর বিরক্ত হয়ে উঠলেন। শেষ পর্যন্ত তিনি মীরাকে চিতর থেকে নির্বাসন দিলেন। রাজার এই আদেশ মীরার কাছে যেন শাপে বর হলো। তিনি আনন্দিত মনে গান গাইতে গাইতে চিতর ত্যাগ করে চলে গেলেন। গান গাইতে গাইতে মীরা যেখানেই যান সেখানেই মুগ্ধ নরনারী তাকে ঘিরে ধরেন এবং তার মায়াবী কণ্ঠের গান শুনে ধন্য ধন্য করেন। মীরা রাজপ্রাসাদ ছেড়ে যাওয়ার পর চিতর যেন শ্রীহীন হলো, রাজভবন নিরানন্দ হলো, মীরার মধুর কণ্ঠ সেখানে শোনা যায় না। কিছুদিনের মধ্যেই রানা নিজের ভুল বুঝতে পারলেন এবং মীরাকে ফিরিয়ে আনার জন্য দূত পাঠালেন। মীরার গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে তাকে খুঁজে পেতে দূতের অসুবিধা হলো না। দূতের মুখে রানার কথা শুনে মীরা তৎক্ষণাৎ রাজপ্রাসাদে ফিরে এলেন। শুরু হলো আবার তার সেই পূর্ব জীবন। এরই মধ্যে হঠাৎ করে মীরার স্বামীর মৃত্যু ঘটল এবং তার দেবর বিক্রমজিৎ মহারানা হলেন। তিনি মীরার সাধুসঙ্গ একদম পছন্দ করতেন না। উদাবাই এমনিতেই মীরার উপর রুষ্ট ছিলেন, এবার তা যেন আরও কয়েকগুণ বৃদ্ধি পেল। একসময় তাকে চরণামৃত বলে ভয়ঙ্কর বিষ তার হাতে তুলে দেওয়া হলো। গিরিধারী লালের নাম নিয়ে মীরা সেই বিষ পান করলেন। আশ্চর্যজনকভাবে বিষে মীরার কিছুই হলো না, উল্টে তার হরিভক্তি যেন আরও চার গুণ বেড়ে গেল। শোনা যায় এরপরে আরও একবার একটি পাত্রে শ্রীহরির মালা আছে বলে এক বিষাক্ত সাপ মীরার কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে মীরা সেই পাত্রে ঢাকা খুলে দেখেন সত্যি তার মধ্যে একটি ফুলের মালা এবং একটি শালিগ্রাম শিলা রয়েছে। ভক্তমাল গ্রন্থে এরকম আরও অনেকগুলি কাহিনী আছে। মীরা সম্পর্কে আরও একটি কিংবদন্তি হল, একবার দিল্লির সম্রাট আকবর সঙ্গীতাচার্য তানসেনকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে মীরার গান শুনতে এসেছিলেন। মীরার এত খ্যাতি এত জনপ্রিয়তা সত্ত্বেও মীরার উপর রানা ও উদাবাইয়ের অত্যাচার কিছুমাত্র কমেনি, উল্টে দিন দিন তা বেড়েই চলল। একসময় সংসারের উপর তিতিবিরক্ত হয়ে তিনি সংসার ত্যাগ করে আবার পথে বেরিয়ে পড়লেন। এবার গন্তব্য বৃন্দাবন। বৃন্দাবনে আসার পরেও মীরা অনেক গান রচনা করেছেন। কিংবদন্তি আছে, মীরাবাই একবার দ্বারকায় রানছোড়জির মূর্তি দর্শন করতে গিয়েছিলেন এবং সেখানেই তার দেহ সেই বিগ্রহে বিলীন হয়ে যায়। তখন তার বয়স ছিল 48, যেমনটি শ্রী চৈতন্যদেবের ক্ষেত্রে হয়েছিল। আশ্চর্যজনকভাবে শ্রী চৈতন্যদেবও 48 বছর বয়সে শ্রীহরির মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও কাহিনী দেখার জন্য আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল বেল নোটিফিকেশান অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।